হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের আমার রেসিপি হচ্ছে ইলিশ মাছের একটি রান্না, আর আমি এটার নাম দিয়েছি সাদা ইলিশ। এটি আমার শাশুড়ি মার হাতের একটি স্পেশাল রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ছোট মিডিয়াম সাইজ টুকরো করে নিয়েছি। আমি ছোট সাইজ করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বড় সাইজ করেও এটি রান্না করতে পারেন। পর চুলা একটি প্যান বসিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে প্রায় 5 মিনিট। 5 মিনিট পর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে ভাজতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচামরিচ প্রায় 10 থেকে 15টা। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন। এবার পেঁয়াজ ও কাঁচামরিচ একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝখানে রাখতে হবে। এটা ভাজা হয়ে গেলে 1 কাপের মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে পেঁয়াজটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা মাছ। মাছগুলোকে পেঁয়াজের মাঝখানে ভালোভাবে গেঁথে গেঁথে দিয়ে দিতে হবে। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে আবার ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, কারণ মাছগুলো থেকে পানি বের হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এরপর আবার ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবেন তেলগুলো প্রায় উপরে চলে আসছে, তার মানে আপনার এই রান্নাটা হয়ে গেছে। এই মজাদার রান্নাটা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।